নমস্কার, নিউজ ভানগাড়ি পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। যথাযোগ্য মর্যাদায় এআইএসএফ এর প্রতিষ্ঠা দিবস পালন। এআইএসএফ এর নিজস্ব কার্যালয় অর্থাৎ কৃষ্ণনগর স্থিত ঠাকুরপল্লী রোডের তাদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে আজকে প্রতিষ্ঠা দিবস পালন করা হলো যথাযোগ্য মর্যাদার সঙ্গে। এআইএসএফ এর প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে তাদের যে সংগঠনের পতাকা রয়েছে সেই পতাকা উত্তোলন করা হয়। সংগঠনের পক্ষ থেকেই আজকে দিনটি পালন করা হলো শ্রদ্ধার সঙ্গে। তবে আজ সংগঠনের প্রতিটা কর্মকর্তারা উপস্থিত ছিলেন তাদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে। এআইএসএফ এর প্রতিষ্ঠা দিবস কৃষ্ণনগর ঠাকুরপল্লী রোড স্থিত তাদের কার্যালয়ে পালিত। এআইএসএফ এর প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে কি বক্তব্য রয়েছে সংগঠনের নেতৃত্ব জানেন, 1936 সালে 12ই আগস্ট লখনৌতে সারা ভারত ছাত্র ফেডারেশন এআইএসএফ এর প্রতিষ্ঠা হয়। এর আগেও আমাদের স্বাধীনতা আন্দোলন চলাকালীন বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন রাজ্যে বিভিন্ন ইউনিভার্সিটিতে গড়ে উঠে, কিন্তু ওই সময় আমাদের যারা ছাত্র নেতৃত্ব ছিল, যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, তারা ভেবেছিলেন যে একটা জাতীয় স্তরের ছাত্র সংগঠন গড়ে তোলা খুবই দরকার। এ ব্রিটিশের যে ভারতের উপর যে কব্জা, সে কব্জা থেকে ভারতকে মুক্ত করতে হলে একটা ঐক্যবদ্ধ ছাত্র সংগঠন দরকার। সেই লক্ষ্যে লখনৌতে 12ই আগস্ট 1936 সালে সারা ভারত ছাত্র ফেডারেশন গঠিত হয় এবং কমরেড ভার্গব, প্রেম নারায়ণ ভার্গব প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবং 1936 থেকে এখন অবধি আমরা 88 বছরে আমরা পদার্পণ করেছি। এই 88 বছরে ছাত্র আন্দোলনের একটি দিক নির্ণয় করেছে এআইএসএফ। বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা ছাত্রদের যে সুবিধা অসুবিধা, ছাত্রদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া আমরা তুলে ধরেছি। এবং আমরা বর্তমানে যে বিজেপি সরকার, এটা কেন্দ্রে হোক বা রাজ্যে, শিক্ষার গেরুয়াকরণ, শিক্ষাকে ধ্বংস করার যে পদক্ষেপগুলো গ্রহণ করছে তার বিরুদ্ধে আমরা আমাদের আন্দোলন বিগত দিনেও আমরা চালিয়ে গেছি এবং আগামী দিনেও আমরা আমাদের যে আন্দোলন, আমাদের যে কর্মসূচি এবং তাদের বিরুদ্ধে আমাদের যে জেহাদ, সে জেহাদ আমরা ঘোষণা করব এবং আগামী দিনে একটা বৃহত্তর আন্দোলন এবং শক্তিশালী সংগঠন গড়ে তুলব আমরা। এই প্রতিষ্ঠা দিবস থেকে এই আহ্বান এবং এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হচ্ছি। এআইএসএফের প্রতিষ্ঠা দিবসে গোটা ভারতবর্ষকে বর্তমানের শাসক দলের হাত থেকে মুক্ত করার অঙ্গীকার আজ সংগঠনের প্রতিষ্ঠা দিবস থেকে উঠে আসছে সংগঠনের কর্মীবৃন্দের পক্ষ থেকে। তবে আজকের 12ই আগস্ট এআইএসএফের প্রতিষ্ঠা দিবস, আজকে প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনায় মুখর সংগঠনের নেতৃত্বরা। ঠাকুরপল্লী রোড স্থিত তাদের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো যথাযোগ্য মর্যাদায়। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।